প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কলকাতার এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডটা যেন মিনি প্রেসিডেন্সি জেলে রূপান্তরিত হয়েছে। কেন কথাটা বলছি, কারণ আপনারা জানেন যে গতকাল নারদা কেসে চার হেভিওয়েট নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর তো অনেক কিছু হয়েছে, আপনারা জানেন, লোয়ার কোর্ট জামিন দিয়ে দেয়। কিন্তু রাতের দিকে কলকাতা হাইকোর্ট সেই অর্ডারের ওপর আবার স্টে অর্ডার জারি করে, ফলে মুক্তি পাননি চার হেভিওয়েট নেতা মন্ত্রী। চার হেভিওয়েট নেতা মন্ত্রী মানে আপনারা জেনেই গেছেন, তাও একবার বলি, ববি হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি। তাদেরকে অনেকটা রাতে সিবিআই দপ্তর থেকে, নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। কিন্তু আজকে আমরা দেখলাম সেই চারজনের মধ্যে তিনজনকেই এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, যে ভিডিও, বেলার দিকে সুব্রত মুখার্জিকে আনা হয়, কিন্তু তার আগেই মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে গেছেন। এবং যেটা জানা যাচ্ছে, খুব এনার্জেটিক নেতা ছিলেন মদন মিত্র, কিন্তু গতকালের পর থেকে খুব অসুস্থ হয়ে পড়েছেন। যিনি নিজেকে বলতেন, আমি হচ্ছি রাজনৈতিক প্লে বয়, কিন্তু গতকালকের গ্রেপ্তারের পর থেকে খুবই অসুস্থ হয়ে পড়েন। এবং যেটা জানা যাচ্ছে যে উডবান ওয়ার্ডে তাকে কিন্তু অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। এবং তার সঙ্গে শোভন চ্যাটার্জি, তিনিও অসুস্থ, ভর্তি হয়েছেন। এবং সুব্রত মুখার্জি এসেছিলেন, তাকেও কিন্তু ভর্তি করা হয়েছে এই ওয়ার্ডে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে একজন শুধুমাত্র রইলেন প্রেসিডেন্সি জেলে, তিনি হচ্ছেন ববি হাকিম। তবে তারও কিন্তু জ্বর এসেছে, এমনটাই যেটা জানা যাচ্ছে, অসুস্থ। জানি না তাকেও হয়তো যে কোনো মুহূর্তে উডবান ওয়ার্ডে নিয়ে আসা হতে পারে কিনা। এখন এই বিষয় নিয়ে কতগুলো প্রশ্ন দর্শক আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আমি একেবারে পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে চাই দর্শক, যে গতকালকের পর থেকে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। নারদা কাণ্ডে বেশ কিছু প্রশ্ন। আমি প্রথম প্রশ্ন যেটা আমি দিয়ে শুরু করলাম, যে জেলবন্দী হতেই সকলে অসুস্থ হয়ে পড়ছেন কেন? চার হেভিওয়েট নেতা মন্ত্রী জেলবন্দী হতেই অসুস্থ হয়ে পড়ছেন কেন? অনেকেই তো জেলবন্দী করতে হয়, আপনারা জানেন, আমরাও জেলবন্দী হয়েছি। তার মানে এই নয় জেলে যাওয়ার পরই হাসপাতালে আমাদেরকে যেতে হয়েছে। তাহলে তারা অসুস্থ হয়ে পড়ছেন কেন? সমস্যাটা কোথায়? বয়স হয়েছে বলে সমস্যা, নাকি শারীরিক সমস্যা ছিলই, নাকি এই প্রেশার নিতে পারছেন না, ফলে একটা যা হয় নার্ভ একেবারে যেন ডিসব্যালেন্স হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, এটা হতে পারে যে এই প্রেশার নেওয়া যাচ্ছে না, নাকি এটা একটা কোথাও এক্সকিউজ হতে পারে জামিনের ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েছেন? ফলে এর উত্তর আপনারা জানাবেন দর্শক, যে জেলবন্দী হতেই চারজনই অসুস্থ হয়ে পড়ছেন, একজনকে আনা হয়নি কিন্তু তিনি অসুস্থ, যেটা জানা যাচ্ছে, জেলে রয়েছেন প্রেসিডেন্সি জেলে, অসুস্থ হয়ে পড়ছেন কেন? উত্তরটা কী দর্শক, নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, জেল হাসপাতাল তো রয়েছে, সেখানে থাকতেও সকলে কেন এসএসকেএমে ভর্তি হচ্ছেন? এসএসকেএমে কেন আনা হচ্ছে তাদেরকে? মানে জেল হাসপাতাল থাকতেও সকলকে এসএসকেএমে আনা হচ্ছে কেন? জেলে যারা ভর্তি রয়েছেন আপনারা জানেন, অনেকে বন্দী রয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েন, দেখেছেন যে সকলকেই হাসপাতালে উডবান ওয়ার্ডে নিয়ে চলে আসা দেখেছেন, দেখা হয় না, সেখানেই চিকিৎসা হয়, তারা ভালোও হয়ে যান। তাহলে কি ধরতে হবে জেল হাসপাতাল ভালো, পরিকাঠামো ভালো নেই? সরকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে এত কাজ করেছে, বলা হচ্ছে জেল হাসপাতাল হলেও সেটা তো সরকারি দায়িত্ব, সেটাকে মেনটেন করা, তার পরিষেবা ঠিক রাখা, তার মানে এটুকু পরিষ্কার জেল হাসপাতালে পরিকাঠামো ঠিক নেই। তার মানে ভাবুন, জেলে যারা বন্দী রয়েছেন তারা তো ওইখানেই তারা চিকিৎসা নিচ্ছেন, পাচ্ছেন, তাহলে তাদের চিকিৎসার ক্ষেত্রে কতটা অবহেলা হয়, সরকারের নজর নেই, এটা একটা ব্যাখ্যা হতে পারে। যে জেল হাসপাতালের পরিকাঠামো সত্যিই কত খারাপ, যে তারা গতকালকে তাদের পাঠানো হয়েছে, তারা এমন অসুস্থ যে সেখানে চিকিৎসা করছে না, এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, উডবান ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে, তার মানে পরিকাঠামো কত খারাপ, কত খারাপ! এর থেকেও তো আরও অনেকে অসুস্থ হয়ে থাকেন, কই তাদেরকে আমরা দেখি না তো এসএসকেএম হাসপাতালে বা অন্য হাসপাতালে সে অর্থে। তাহলে কারণটা কী? তাহলে কি এখানে বাড়তি কোনো সুবিধা পাওয়া যাবে বন্দী হয়েও, মানে জেলে হেফাজতে থাকার পরেও এখানে কি বাড়তি কোনো সুবিধা পাওয়া যাবে? সেই জন্যই কি তারা জেল হাসপাতালে না গিয়ে এসএসকেএম হাসপাতালে আসছেন বা নিয়ে আসা হচ্ছে বা কেউ নিয়ে আনছেন? উত্তর কিন্তু দর্শক আপনারা দেবেন কমেন্ট বক্সে। আমরা যেটা খবর পাচ্ছিলাম দর্শক, যে জেলে দেখা করতে গেছেন ববি হাকিমের কন্যা, আবার পরে আমরা দেখলাম অতীন ঘোষ, তিনি দেখা করতে গেছেন। আমরা জানি যে এখন যা রুল চলছে জেলে, সপ্তাহে বাড়ির লোকে দুবার দেখা করতে দেওয়া হয়, দুবার।
এবং দিনে একবার হয়ে গেলে আর দেওয়া হয় না। আমরা তো এটুকু জানতে পাচ্ছি, আবার অন্য সূত্র খবর পাচ্ছি আরও অনেকে চেষ্টা করছে দেখা করার। আচ্ছা, জেলে কি যখন খুশি দেখা করতে পারা যায়? আমি যখন জেলে ছিলাম, আমার পরিবার যখন জেলে ছিল, আমরা তো দেখা করতেই পারিনি, এবং কোভিড সিচুয়েশনে তখন তো দেখা করতেই দেওয়া হতো না, সপ্তাহে দুবার এটাও করা হতো না কোভিডের কারণে। যারা নতুন যেতেন, যারা নতুন যেতেন তারা কী পজিটিভ আর নেগেটিভ তা তো জানা যায় না, ফলে তাদেরকে একটা 14 দিন একটা সেফ জোনে থাকতে হতো, একটা সেফ জোনে থাকতে হতো। কিন্তু আমরা দেখছি গতকালকে জেলে গেলেন, এখন তাদের সঙ্গে যে কেউ দেখা করতে পাচ্ছেন। ফলে হেভিওয়েট বলে কি তাদের জন্য আলাদা নিয়ম? আমরা তো জানি যারা জেলে বন্দী থাকেন সবার ক্ষেত্রে একই নিয়ম হওয়ার কথা, আন্ডার ট্রায়াল হোক আর সাজাপ্রাপ্ত হোক, একই তো নিয়ম হওয়ার কথা। অন্যরা যখন দেখা করতে পারেন না, গেটের দরজা থেকে আমার মাকে বাবাকে ফিরে যেতে হয়েছে, দেখা করতে দেওয়া হয়নি যখন আমি আরামবাগ জেলে ছিলাম। সকাল সকাল এসে আমি পরে খবর পেয়েছিলাম, আমাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। একবার দেখা করতে দেওয়া হয়নি যে আমরা এখন কোভিড সিজনে নতুন এসেছি দেখা করতে দেওয়া হবে না, আর একবার দেখা করতে দেওয়া হয়নি আমাদের নাকি আগেই দুবার হয়ে গেছে, সপ্তাহে কোটা পূর্ণ হয়ে গেছে, দেখা করতে দেওয়া হয়নি। তাই প্রশ্ন, আমার প্রশ্ন না, এটা অন্যান্য বন্দী যারা তাদের প্রশ্ন, যারা বন্দীর যারা আত্মীয় স্বজন তাদের প্রশ্ন। তারা বলছেন যারা ভিআইপি তাদের জন্য কি আলাদা রুল? তারা যখন খুশি এটাকে বাড়ির মতো পারবেন দেখা করতে, আর আমাদের ক্ষেত্রে অন্য নিয়ম কেন? বন্দী দশায় যারা থাকবেন সে আন্ডার ট্রায়াল হোক আর সাজাপ্রাপ্ত হোক, সকলের জন্য কেন এক নিয়ম হবে না? আমাদের, আমরা যদি এত কষ্ট পাই, এত যন্ত্রণা ভোগ করি, আর তারা হেভিওয়েট নেতা মন্ত্রী বলে যখন খুশি দেখা করতে পারবেন, এটা হয়, হতে পারে? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন। আমি যদিও এক্স্যাক্টলি বলতে পারবো না দর্শক আজকেই কতজন তাদের সঙ্গে দেখা করেছেন, এই প্রশ্ন কিন্তু বন্দীদের আত্মীয় স্বজনের, সেটা আমরা আপনাদের সামনে রাখলাম। যারা টিভিতে দেখছেন তারা কিন্তু এই প্রশ্ন করছেন। 4 নম্বর, যেটা বলা হচ্ছে ববি হাকিমকে ছাড়তে হবে কারণ তিনি কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কলকাতা শহরে তিনি যেহেতু পৌরসভার পৌর প্রশাসক, সুতরাং এই গ্রাউন্ডে তার জামিনের ক্ষেত্রে কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ববি হাকিম একজন মানুষ, তিনি তো অসুস্থ হতে পারেন, হাসপাতালে বন্দী মানে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে পারেন, মানুষের তো শরীর খারাপ হয়, তখন কী করতো সরকার? এখন বলা হচ্ছে তাকে বন্দী করা হয়েছে, চিকিৎসা সব মানে কোভিড সিচুয়েশনকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিকল্প লোক নেই, এইসব কথাগুলো আমরা শুনছি মিডিয়াতে। কিন্তু কেউ বলছেন না যে তার নামে যে অভিযোগ ছিল আইন মোতাবেক ব্যবস্থা হচ্ছে, হোক আইনে আইনের পথে চলবে চলুক, এই সব কথাটা কেউ মুখে আনছেন না। মানে ওইগুলো যেন কোনো অন্যায়ই নয়, অন্যায় হচ্ছে তাকে ধরে আনাটা, যে কারণে তাকে ধরে আনা হয়েছে সেইগুলো কোনো অন্যায় নয়। শুধু একটা প্রশ্ন উঠছে, কেন মুকুল আর শুভেন্দুকে গ্রেপ্তার করা হচ্ছে না, একটা এক্সকিউজ চলছে, আমি সেই ব্যাখ্যায় পরে আসছি। কিন্তু ওইগুলো উঠছেই না যে হ্যাঁ, আমাদের তো নেতামন্ত্রীকে এরকম দৃশ্যে দেখা গেছে, এটা তো ঠিক, আইনের পথে চলুক, বিচার হোক, তারপর তো নিশ্চয়ই তার স্বচ্ছ ইমেজ নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে কাজ করবেন, এই কথাগুলো কেউ বলছেনই না, যেন ওটা কোনো অন্যায় নয়, ধরে আনাটা অন্যায় হয়ে গেছে। আর যেটা বিষয় যে ববি হাকিম ছাড়া যেন আর কেউ এই কোভিড সিস্টেম আর কেউ চালু করতে পারবে না, বা যে কাজটা দায়িত্বটা ছিল সেই দায়িত্ব কেউ পালন করতে পারবে না। আচ্ছা, ববি হাকিম যখন মেয়র ছিলেন না, তখন তো অন্য কেউ দায়িত্বে ছিলেন, তিনিও তো কলকাতার দায়িত্ব সামলেছেন, তিনিই তো প্রথম অ্যান্ড শেষ মেয়র নন যে তাকে দায়িত্ব তো দেওয়া হতে পারে, দায়িত্ব তো চেঞ্জও হতে পারে। নির্বাচনের সময় তিনি তো দায়িত্বে ছিলেন না, তখন তো পুরসভার দায়িত্ব পালিত হয়েছে। তাই তো প্রশ্ন, এত বড় একটা সরকার এত মেজরিটি নিয়ে এসছে, একটা বিকল্প লোক নেই যে কোনোভাবে যদি ববি হাকিম তার দায়িত্ব পালন না করতে পারেন সেখানে কাউকে দিয়ে পুরসভা চালানো যাবে না? একবারে ববি নির্ভর পুরসভা, এ তো বিরাট ভয়ঙ্কর। জানি না, ববি হাকিম নিশ্চয়ই দ্রুত বেরিয়ে আসবেন এবং সুস্থ হয়ে উঠবেন, কিন্তু ববি হাকিম যখন অপারক হয়ে যাবেন পুরসভা কী করে চলবে, বা কোভিড মোকাবিলা কী করে হবে, এটা খুব চিন্তার বিষয় আমার মনে হয় কলকাতার পৌরবাসীর কাছে। 5 নম্বর, যেটা অনেকের প্রশ্ন যে জামিনের জটিলতা এখন কোন জায়গায় দাঁড়িয়ে। আপনারা জানেন যে গতকাল লোয়ার কোর্ট জামিন দেয় এবং কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার জারি করে, তার মনে হয়েছে যে এটা খুব একটা সিরিয়াস ম্যাটার, ফলে জামিন দেওয়াটা মনে হয়েছে হয়তো কলকাতা হাইকোর্টের, এবং আগামীকাল শুনানি রয়েছে। এখন সেই শুনানিতে স্টে অর্ডার, এটা কিন্তু বাতিল এরকম নয়, স্টে অর্ডার, যে যেটা দেওয়া হয়েছে লোয়ার কোর্টের সেই সম্পর্কে একটা সিদ্ধান্ত বা রায় দেবে কলকাতা হাইকোর্ট। এখন সেটা কী হবে, স্টে অর্ডার আরও বাড়বে নাকি ওই জামিনটা ক্যান্সেল যেটা লোয়ার কোর্ট সেটা বাতিল করে দেওয়া হবে, আবার নতুন করে যেমন প্রসেস থাকবে অর্থাৎ গ্রেপ্তারের মধ্যেই থাকতে হবে, সেটা কিন্তু আগামীকাল এই যে স্টে অর্ডার সেই বিষয়ে শুনানি পর্ব চললে আমরা সেটা বুঝতে পারবো। ইন দ্য মিনটাইম কতগুলো বিষয় আমরা দেখছি দর্শক, যে স্টে অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট সেটাকে পুনর্বিবেচনা করার জন্য, এটা একটা আইনের রাস্তা রয়েছে,
সেটার জন্য তৃণমূল কংগ্রেস তারা একটা কলকাতা হাইকোর্টের কাছে আপিল করছে যে আগামীকাল তো যাহাবার হবেই, শুনানি হবে স্টে অর্ডারের, কিন্তু তার আগে যদি এইরকম পুনর্বিবেচনা করার জায়গা থাকে, একটা অপশন থাকে, সেই জন্যে কলকাতা হাইকোর্টে তারা মুভ করবে আজকের মধ্যেই। এই যে সময়টা মাঝখানে, এর মধ্যে যদি সুযোগ হয় শুনানি করার, দ্রুত শুনানির আবেদনও থাকবে, ফলে সেখানে দেখা যেতে পারে যে আগামীকালের স্টে অর্ডারের আগেও যদি পুনর্বিবেচনা করে অর্ডারটা তুলে নেয়, অর্থাৎ জামিনটা মঞ্জুর করে দেয় লোয়ার কোর্ট যেটা গতকাল দিয়েছিল, তাহলে জামিন হয়ে যাবে চান্স আছে, আর নাহলে আগামীকালকের জন্য অবশ্যই ওয়েট করতে হবে। আর একটা শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট আবার চ্যালেঞ্জ জানাতে পারে তৃণমূল কংগ্রেস দল, যে কলকাতা হাইকোর্ট যে স্টে অর্ডারটা দিয়েছে তাকে চ্যালেঞ্জ জেনে সুপ্রিম কোর্ট যাতে এটাকে বাতিল করে, মানে লোয়ার কোর্টের রাইট যাতে রেখে দেয়, তাহলে আবার তারা জামিন পেয়ে যাবেন। এখন এই এতগুলো অপশান রয়েছে, ফলে পুনর্বিবেচনা করে কি হতে পারে, আগামীকাল স্টে অর্ডার নিয়ে কি নতুন করে রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট, আর সেটার চ্যালেঞ্জে সুপ্রিম কোর্ট কি করতে পারে, এই তিনটে অপশান রয়েছে। সুতরাং সবটাই বিচারাধীন বিষয়, এখনই কিন্তু বলা যাবে না। কিন্তু আমরা যেটা দেখছি দর্শক, সিবিআই কিন্তু খুব তৎপর, গতকাল থেকে আমরা দেখছি। ভাবুন, লোয়ার কোর্ট সন্ধ্যা 7টা নাগাদ রায়টা জানিয়েছে, তার মধ্যে কলকাতা হাইকোর্টের অ্যাটেনশন ক্রিয়েট করা এবং সেটাকে একেবারে রাতের মধ্যেই শুনানি হওয়া এবং সেটাকে আটকে দেওয়া, সিবিআই যদি তৎপর না থাকতো, গ্রাউন্ড ওয়ার্ক করে না থাকতো, তাহলে কিন্তু তারা হয় যদি মানে একেবারে উদাসীন থাকতো, যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস উদাসীন ছিল, তারা লোয়ার কোর্টে জামিন পেয়ে গেছে, বিজয় উল্লাস করে সব একেবারে নিশ্চিন্তে ছিলেন, আর মাঝখান থেকে সিবিআই তার মতো করে কাজ চালিয়ে গেছে, আটকে দিয়েছে। পরে তৃণমূল কংগ্রেস বলছে, অর্থাৎ তাদের আইনজীবীরা বলছেন, আমরা জানতামই না, জানবেন কি, তারা তো খোঁজই রাখেননি, তারা তো জামিন হয়ে গেছে মানে খুশি খুশি সবই জয় বলে তারা হালকা দিয়ে দেয় বিষয়টাকে। কিন্তু সিবিআই কতটা তৎপর ছিল, আগে থেকে গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিল যে যদি লোয়ার কোর্ট এটাকে মানে জামিন দিয়ে দেয়, তাহলে হাইকোর্টে আমাকে যেতে হবে তৎক্ষণাৎ, এই গ্রাউন্ড ওয়ার্কটা। এবং আরও একটা গ্রাউন্ড ওয়ার্ক মানে গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছে, যেটা খবর পাচ্ছি আমরা, সুপ্রিম কোর্টে তারা কিন্তু ক্যাভিয়েট দাখিল করে রাখছে, যেটা খবর, সূত্রের খবর। তারা দাখিল, ক্যাভিয়েট মানে কি, মানে যদি এই 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 বিষয়ে তৃণমূল কংগ্রেস বা কেউ সুপ্রিম কোর্টে কোনো মামলা করে, ক্যাভিয়েট দাখিল করে রাখা থাকলে কি হয়, সিবিআইকে জানাতে হবে যে এই মামলা হয়েছে, তাদেরও বক্তব্য শুনতে হবে। যেটা গতকাল ভুলটা করেছে তৃণমূল কংগ্রেস, তারা তো এরকম কিছু করেনি, কলকাতা হাইকোর্টে তারা জানতেই পারেনি যে সিবিআই কলকাতা হাইকোর্টে এরকম একটা মানে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে, একতরফা হয়ে গেছে, যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্ট, এই মানে তৃণমূল কংগ্রেস বলছে যে একতরফাভাবে হয়েছে, আমরা জানতাম না, জানবেন কী করে, সবসময় তো জানানো হয় না। কলকাতা হাইকোর্টের একটা পাওয়ার থাকে, কোনো সিরিয়াস আর্জেন্ট ম্যাটার থাকলে সেখানে কিন্তু এইভাবে সিদ্ধান্ত নিতে পারে, রায় দিতে পারে, ফলে তারা তো এরকম মানে আগে থেকে কিছু বলেই রাখেনি বা নজরই রাখেনি। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই কিন্তু তারা কিন্তু এই বিষয়টা আগে থেকে মাথায় রাখছে, যে আগে থেকে ক্যাভিয়েট দাখিল করে রাখা, যে যদি মামলা হয় আমাদেরকে জানাতে হবে, একতরফাভাবে কোনো শুনানি হতে পারবে না, তারপর আমরা যা বলার বলবো, তারপরে তো সুপ্রিম কোর্ট যা রায় দেবার দেবে। সুতরাং এটুকু বলার যে অনেকটা সিরিয়াস কিন্তু এই ক্ষেত্রে এখন অন্তত আমরা দেখতে পাচ্ছি সিবিআইকে। আর দুটো প্রশ্ন, যে নারদা মামলা কি অন্যত্র সরতে পারে, সরার চান্স কিন্তু রয়েছে, কারণ যেভাবে গতকাল তৃণমূল কংগ্রেস প্রভাব খাটানোর চেষ্টা করেছে, তৃণমূল সুপ্রিমো 6 ঘন্টা একবার নিজাম প্যালেসে বসে যেভাবে প্রভাব খাটানো, ধর্ণা দেওয়া, এরকম তো কোথাও হয়নি, এরকম গ্রেপ্তারি বিষয়ে অনেক রাজ্যে ঘটেছে, কিন্তু এইভাবে মুখ্যমন্ত্রী ডিরেক্টলি এজেন্সি দপ্তরে গিয়ে অপেক্ষা করে থাকবে, বলবে ছাড়তে হবে, আমাকে গ্রেপ্তার করতে হবে, এই যে অহেতুক আবদার, এবং তারপর রাজ্য জুড়ে যে ধরনের মানে একটাবারে ঘটনা ঘটেছে, ইট বৃষ্টি থেকে শুরু করে সিবিআই দপ্তরের সামনে যা হাঙ্গামা, এমনকি এমন পরিস্থিতি যে গ্রেপ্তার করেও তাদেরকে সশরীরে আদালতে হাজির করতে পারেনি সিবিআই, এই যে বিষয়টা, এটা একটা তাদের কাছে বিরাট অস্ত্র, যে তারা কোর্টকে বলবে যে এই রাজ্যে এই মামলা চলতে পারে না, তাহলে কিন্তু বিরাট প্রভাব খাটানোর চেষ্টা হবে, এটা সুষ্ঠুভাবে বিচার হবে না, সুতরাং এটা সরিয়ে দেওয়া হোক। এই গ্রাউন্ডকে দেখিয়ে সিবিআই তারা কিন্তু আদালতকে জানাবে, এবং যে ধরনের বিষয়টা উঠেছে ভিডিও ফুটেজ যা প্রকাশ্যে এসেছে, সেক্ষেত্রে একটা বিরাট চান্স রয়েছে এটা অন্য জায়গায় এই মামলা সরে যাবার। সেক্ষেত্রে অসুবিধা কোথায়, অসুবিধা অবশ্যই হবে, এই রাজ্যে এখানে মামলা হলে যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হতো, আর ভিন রাজ্যে হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সে ব্যাখ্যা আমরা যাচ্ছি না। সুতরাং গতকাল যে ঘটনা ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো, মানে ভালো করতে গিয়ে বলা যায় এই চারজনের ক্ষেত্রে আরও খারাপ পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, একটা ভুল চাল খেলে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো এবং তার দলের নেতাকর্মীরা, এটা কিন্তু বলা যায়। আর 7 নম্বর পয়েন্ট, যেটা নিয়ে অনেকেই বলছেন যে
শুধুমাত্র এই তৃণমূলের নেতাকর্মীদেরকেই নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, শুভেন্দু মুকুল বিজেপিতে চলে গেছেন বলে ছাড়, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? মানে আমি যা দেখছিলাম তৃণমূলের নেতারা যেভাবে কথাগুলো বলছেন, যদি শুভেন্দু মুকুলকে গতকালকে গ্রেপ্তার করে নেওয়া হতো আমার মনে আর কোনো কথা বলার জায়গা থাকতো না। বলতো না তখন অন্য কথা বলতো নিশ্চয়ই, কিন্তু যেভাবে এখন ইস্যু হয়ে গেছে কেন শুভেন্দু মুকুলকে গ্রেপ্তার করা হচ্ছে না, মানে ওরা ওদেরকে ধরলে আমরাও ঠিক আছি, তখন আমরা স্বীকার করবো আমরাও দোষী, মানে অন্যদেরকে যদি চোর বলি তাহলে আমরাও নিজেদেরকে চোর মানতে রাজি আছি, এরকম একটা বিষয় আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদেরকে কি গ্রেপ্তার করা হবে না? আমরা যেটা আজকে খবর পাচ্ছি দর্শক, যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, এরপর আরও যাদের নামে অভিযোগ রয়েছে, মোট তো 13 জনের নামে অভিযোগ ছিল, তার মধ্যে একজন মারা গেছেন সুলতান আহমেদ, বাকিদের ক্ষেত্রেও কিন্তু আইনি প্রসেস দ্রুত চালু করার মানে একেবারে শুরু করেছে, প্রসেস শুরু করেছে সিবিআই, এবং যাদের বিষয়ের অনুমতি নিতে হয় লোকসভা থেকে স্পিকার সেখান থেকে, সেই বিষয়েও কিন্তু তারা একটা দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ফলে মুকুল এবং শুভেন্দুর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যখন ঘটনা ঘটেছিল এই স্টিং অপারেশন নারদার, তখন তো পার্লামেন্টের মেম্বার ছিলেন শুভেন্দু, সেক্ষেত্রে পার্লামেন্টের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে বাকি শুধু শুভেন্দু মুকুল রায় নয়, একেবারে সৌগত রায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, অপূর্বা পোদ্দার বা আরও যাদের নাম রয়েছে, সকলের বিষয়ে কিন্তু অনুমতি নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ কারোর ক্ষেত্রে ছাড় দেওয়ার কিন্তু কোনো সুযোগ থাকবে বলে আমাদের মনে হচ্ছে না। আইনি প্রসেস কিন্তু শুরু করেছে, অর্থাৎ যে প্রশ্ন শুনতে হচ্ছে সিবিআইকে যে কেন শুভেন্দু মুকুলকে অ্যারেস্ট করা হচ্ছে না, নিশ্চয়ই তাদেরকেও কিন্তু এই প্রশ্নটা অবশ্যই দাগছে বইকি, যেটা খবর যে পুরো বিষয়টা যারা যারা জড়িত সকলের সম্পর্কে একেবারে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সিবিআই কিন্তু দ্রুত প্রক্রিয়া শুরু করেছে। ফলে শুভেন্দু মুকুল যে ছাড় পেয়ে যাবেন এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। দর্শক কী বলবেন, বেশ কিছু প্রশ্ন রাখলাম আমাদের সামনে, যার কাছে যার উত্তর রয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে সেটা জানাবেন, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।